ফ্রেন্ডস, ওয়েলকাম টু মানাস কিচেন। আমি আজ চিকেন ফিঙ্গার বানিয়ে দেখাবো। বানাতে সময় লাগে খুবই কম, আর তাই ইফতারির আগে বানালেও আপনার ঝামেলা মনে হবে না। আবার আগে থেকে বানিয়েও ফ্রোজেন করে রেখে দিতে পারেন যে কোনো সময় পরিবেশনের জন্য। চলুন দেখে নেই চিকেন ফিঙ্গারের রেসিপিটি। মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের আপডেট পেতে পাশে আসা বেল আইকনে প্রেস করুন। এখানে আমি চিকেনের পিস নিয়েছি ছোট করে কাটা 250 গ্রামের মতো। চিকেনের পিসগুলো আমি কিমা করে নিব। কিমাটা এরকম পেস্ট হবে। 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ লবণ, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ জিরার গুঁড়া, 1/4 চা চামচ আদা বাটা, 1/4 চা চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া কুচি। ভালোভাবে মেখে নিতে হবে। হাতে একটু তেল নিয়ে বোর্ডের মধ্যে তেলটা মেখে দিতে হবে, আর কিছু পরিমাণ কিমা নিয়ে এইভাবে রোল করতে হবে। এক পাশে রেখে দিচ্ছি, এইভাবে প্রত্যেকটাই করে নিব। মোট 8টা তৈরি হয়েছে কিমা দিয়ে। চিকেন ফিঙ্গারগুলো আমি যে জিনিস দিয়ে কোট করব সেগুলো আমি বলে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি, এখানে 1/2 কাপ পরিমাণ বিস্কিটের গুঁড়া নিয়েছি, এটা কম বেশি করে নিতে পারেন। আর এখানে নিয়েছি 1টা ডিম, ডিমের মধ্যে 1 চিমটি লবণ আর 1 চিমটি মরিচের গুঁড়া দিয়ে আমি এটা ফেটে নিচ্ছি। 1 পিস চিকেন ফিঙ্গার নিলাম, কর্নফ্লাওয়ারে কোট করে নিচ্ছি, ডিমের মধ্যে গড়িয়ে নিব। এক পাশে সরিয়ে রাখছি। গুঁড়ায় কোট করা হয়েছে। আপনারা যদি এভাবে সংরক্ষণ করতে চান তাহলে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে এগুলো ফ্রিজ করতে পারেন 1 মাসের জন্য। আমি যেহেতু ফ্রিজ করব না, আমি এগুলো ভেজে নিব। তাহলে চলুন পরবর্তী স্টেপে চলে যাই। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, তেলটা গরম হলে আমি চিকেন ফিঙ্গারগুলো ভেজে নিব। তেলটা গরম হয়েছে, আমি একে একে ফিঙ্গারগুলো ছেড়ে দিচ্ছি। খুব সাবধানে ছাড়তে হবে যাতে ভেঙে না যায়, একটু গ্যাপ দিয়ে ছাড়তে হবে। চুলার আঁচ কিন্তু মিডিয়ামই আছে। ফিঙ্গারগুলো যখন নিচের তলা থেকে উপরে একটু ভেসে উঠবে তখন আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে। খুব সাবধানে এভাবে উল্টিয়ে দিতে হবে। সাইডে আমি আরেকটা ছেড়ে দিচ্ছি। আর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তুলে ফেলবো। তেলটা ভালোভাবে নিংড়ে তুলে ফেলতে হবে। পরে দুটো দিয়ে দিচ্ছি। দুটো আমি তুলে ফেলছি। সবকটা চিকেন ফিঙ্গার ভাজা হয়ে গিয়েছে। কত সহজে আর কম সময়ে তৈরি হয়ে গেল চিকেন ফিঙ্গারের রেসিপিটি। খুবই টেস্টি ও পুষ্টিগুণে ভরা এই চিকেন ফিঙ্গারটি ইফতারে ট্রাই করতে পারেন, সবাই পছন্দ করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও মজার মজার রেসিপি পেতে এখানে প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলে নতুন হলে আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন। আপনাদের পছন্দের কোনো রেসিপি সম্পর্কে জানতে চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।